স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি সোমবার আমরা কথা বলি নারীর আইনি অধিকার নিয়ে। আজকে কথা বলবো ট্রেড লাইসেন্স করার আইনি প্রক্রিয়া নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সাঞ্জানা। স্বাগত জানাচ্ছি আপনাকে। এখন অনেক নারীরাই ব্যবসা বাণিজ্য করছেন, তো এইটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয় আমরা মনে করছি যে ট্রেড লাইসেন্স কিভাবে করা যাবে, এটার আইনি প্রক্রিয়াটা কি সেটা নিয়ে শুনবো। তো শুরুতেই জানতে চাই যে ট্রেড লাইসেন্সটা কি, কেন দরকার হয় এটা? জি, যে কোনো ব্যবসা শুরুতে যে প্রথম শর্ত এবং একটি ব্যবসাকে বৈধতা দেবার জন্য যে ডকুমেন্টটি একটি এসেনশিয়াল যে ডকুমেন্ট, সেটি হচ্ছে ট্রেড লাইসেন্স। এবং ট্রেড লাইসেন্সের কথাটির মধ্যেই কিন্তু আসলে আমরা বুঝতে পাচ্ছি যে ট্রেড মানে হচ্ছে ব্যবসা এবং লাইসেন্স মানে হচ্ছে যে অনুমতি। তার মানে ট্রেড লাইসেন্স ছাড়া কিন্তু যে কোনো ধরনের ব্যবসা সেটি কিন্তু বৈধ ব্যবসা হিসেবে সেটিকে আসলে বিবেচনা করা যাবে না। এবং আমাদের কাছে আসলে অনেকেই আসেন, বিভিন্ন সমস্যা দেখা যায়, আইনগত সমস্যা নিয়ে যারা আসেন তারা অনেকে এসে বলেন যে আমরা তো ব্যবসা চলছে, আমাদের দুই তিন বছর ধরে আমরা ব্যবসা চালাচ্ছি কিন্তু ট্রেড লাইসেন্স নেই। সো সেক্ষেত্রে আপনি দেখুন, যে ব্যক্তির কোনো ট্রেড লাইসেন্স নেই, তিনি যে ব্যবসা করছেন সেখান থেকে কিন্তু সরকার তার থেকে রাজস্ব পাচ্ছে না, তাই না? তার থেকে কোনো ট্যাক্স পাচ্ছে না, বা তার যে আইডেন্টিফিকেশনটা সেটি কিন্তু সরকারের কাছে রেজিস্টার্ড নেই, সরকার যে আপনার রেকর্ডে সেটি রেজিস্টার্ড নেই। সো যার ফলে যে ব্যবসাটি তিনি আসলে পরিচালনা করছেন সেটি কিন্তু আসলে একটি অবৈধ ব্যবসা। হয়তো কোনো কারণে সেটি এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি বা কোনো ধরনের সমস্যা তারা ফেস করেননি দেখে, কিন্তু ফিউচারে কিন্তু তারা কোনো অবস্থাতেই ট্রেড লাইসেন্স চায়, সেটি সোজা কথা একদম স্পষ্ট ভাষায় সেটি একটি অবৈধ ব্যবসা। সবকিছু অটোমেশনের মধ্যে চলে আসলে, মানে ট্রেড লাইসেন্সের ভেতরে না ঢুকলে আসলে কোনো কিছু করা সম্ভব না, কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব হবে না। সে যে কোনো একটা জায়গায় ট্যাক্স দিতে তার সমস্যা হয়ে যাবে, যে কোনো ধরনের আপনার ব্যবসা এক্সপ্যানশন সে যদি করতে চায় আরও বড় আকারে, হয়তো সে ছোট আকারে ব্যবসা করছে যে কারণে তার মনে হচ্ছে যে এখনও সে কোনো ধরনের সমস্যা ফেস করেনি, যখনই এক্সপ্যানশনের প্রশ্ন আসবে, আরও প্রফিট আরও ইয়ের প্রশ্ন আসবে, তখনই কিন্তু সেই প্রশ্নটি উত্থাপন হবে এবং ট্রেড লাইসেন্সের ব্যাপারটি চলে আসবে। সো আমাদের এটি যেটি আসলে 1983 একটি আইনের মাধ্যমে, এটি হচ্ছে যে সিটি কর্পোরেশন কর বিধান, ১৯৮৩ প্রথমবারের মতো আসলে ট্রেড লাইসেন্সের ইন্ট্রোডিউস করা হয়, সূচনা হয় ট্রেড লাইসেন্সের। এবং তারপর থেকেই কিন্তু এটি নিয়ম সরকারিভাবে যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে গেলে তাকে কিন্তু সরকারের থেকে, রাষ্ট্রের কাছ থেকে এই অনুমোদন তাকে নিতে হবে এবং এই অনুমোদনটি আসলে দেয়া হয় ট্রেড লাইসেন্সের মাধ্যমে। ট্রেড লাইসেন্সের কোনো প্রকারভেদ আছে কিনা? জি আচ্ছা, এটা একটু প্রকারভেদ আছে, কেননা হচ্ছে বিভিন্ন ব্যবসা, এক একটি ব্যবসা তো এক এক রকম। সো যার ফলে একটি হয় যে জেনারেল একটি ট্রেড লাইসেন্স সাধারণভাবে, তো অনেক ক্ষেত্রে বিশেষায়িত ব্যবসা বাণিজ্য যেগুলো থাকে নানান ধরনের ব্যবসার মধ্যে, প্রত্যেকটি বিশেষায়িত ব্যবসার জন্য কিন্তু ভিন্ন ধরনের ট্রেড লাইসেন্স। সো যার ফলে যে ব্যবসার ধরন অনুযায়ী কিন্তু এর প্রকারভেদ, এবং সেই কী ধরনের বিজনেস আসলে একজন ব্যক্তি করছেন তার উপরে আসলে তার কিন্তু ডিপেন্ড করবে যে কী ধরনের ট্রেড লাইসেন্স তিনি নিচ্ছেন। এবং এটি মূল পার্থক্য যেটি, সেটি হচ্ছে যে কাগজপত্রের এতে, মানে ডিফারেন্ট টাইপের কাগজপত্র তাকে সাবমিট করতে হয়। ট্রেড লাইসেন্সটা তো আসলে সরকারের একটি ফরম্যাটে ফর্ম থেকে থাকে, প্রেসক্রাইব ফর্ম থাকে অ্যাপ্লিকেশন করার। সো একজন উদ্যোক্তা তিনি যখন চিন্তা করছেন যে তিনি একটি ব্যবসা শুরু করবেন, তখন তাকে প্রথমে ট্রেড লাইসেন্স নিতে হবে, এবং এই ট্রেড লাইসেন্সের জন্য সরকার থেকে প্রেসক্রাইব যে ফর্মটি, সেই ফর্মটি তাকে ফিল আপ করতে হবে, এবং সেই ফর্মের ভেতরে কী কী ধর কী টাইপের ব্যবসা তিনি করছেন সেই ব্যবসার ধরনের উপরে ট্রেড লাইসেন্স আবার কীরকম হবে সেটি নির্ভর করবে, এবং সেই ব্যবসার ধরন অনুযায়ী তাকে কিন্তু বিভিন্ন ধরনের কাগজপত্র তাকে জমা দিতে হবে। একটি বিজনেস টু বিজনেস এটি ভ্যারি করবে যে তিনি কী ধরনের ট্রেড লাইসেন্স পাচ্ছেন, এবং এখানে ফিজও ডিফারেন্ট হবে। যেহেতু আমার ব্যবসার ধরন অন্য রকমের, সো কাজেই সেক্ষেত্রে সেই ধরনের ব্যবসার জন্য ওই ধরনের ফিজ দিতে হবে। এখানেই আসলে মূলত পার্থক্য, যে কী ধরনের কাগজ আমি সাবমিট করবো এবং ফিজে পার্থক্য। আচ্ছা, ব্যবসার ধরনের উপর নির্ভর করে ট্রেড লাইসেন্সের ভিন্নতা,
তো সেই ক্ষেত্রে যদি একটা জিনিস জিজ্ঞাসা করি আমি যে এখন এই সময়টাতে তো ব্যবসার ধরনের অনেক পরিবর্তন হয়েছে সেগুলো অনেক যে অনেকগুলো ক্ষেত্রে ব্যবসার অনেকগুলো ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ইনক্লুডেড না সেই ক্ষেত্রে ডিসিশনটা কিভাবে মানে কিসের আন্ডারে ট্রেড লাইসেন্সটা হবে এই ডিসিশনটা কিভাবে সব ক্ষেত্রে কিন্তু ট্রেড লাইসেন্স আসলে ইনক্লুডেড আপনি সরকারের কিন্তু আপনার গ্যাজেট রয়েছে যেখানে কিন্তু একেবারে দীর্ঘ তালিকা রয়েছে যে কি কি ধরনের ব্যবসা আসলে একজন ব্যক্তি করতে পারবে সো যখন একজন ব্যক্তি আসলে সেই প্রপার অথরিটির কাছে যাচ্ছেন এটা দেয়া হয় স্থানীয় সরকারের থেকে ট্রেড লাইসেন্স দেয়া হয় স্থানীয় সরকার বা লোকাল অথরিটি সো কাজেই সেখানে কিন্তু প্রতিটি ব্যবসার ধরনই কিন্তু অবশ্যই ইনক্লুডেড থাকতে হবে তাকে সরকারের সেই বৈধ ব্যবসার তালিকায় তো থাকতে হবে যে একটি অবৈধ ব্যবসা সেটি তো আমি আসলে করতে পারবো না যে কোনো ধরনের ব্যবসার জন্যই ট্রেড লাইসেন্স প্রয়োজন এবং সরকারের তালিকাভুক্ত থাকে সেখানে যে এই ব্যবসাগুলো বৈধ ব্যবসা এবং এই এই ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স প্রদান করা হয় সো কাজেই একটি পার্টিকুলার ব্যবসার জন্য যেমন এখানে একটু বলতে চাই যে এখন অনলাইনে ব্যবসা হ্যাঁ অনলাইনের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সের কোনো মানে ওখানে কোনো ধরনের ইন্ডিকেশন নেই অনলাইন ব্যবসা হলে কি ধরনের ট্রেড লাইসেন্স আমাকে করতে হবে তারপরে ডে কেয়ার সেন্টারের জন্য ট্রেড আলাদা করে ট্রেড লাইসেন্সের কথা বলা নাই এরকম কিছু পার্টিকুলার ব্যবসা এখন নতুন করে শুরু হয়েছে যেটার জন্য ট্রেড লাইসেন্স এটার জন্য কি মানে কমন কোনো ফর্ম আছে কিনা ফর্মেট আছে কি এখানে আমি একটু বলতে চাই যে অনলাইন ব্যবসা আপনি বললেন যে এটা অনলাইন ব্যবসার জন্য কোনো ট্রেড লাইসেন্স নেই অনলাইন কিন্তু ব্যবসার মাধ্যম সেটি ব্যবসার ধরন না কারণ আমি কাপড়ের ব্যবসা করব বুটিকের বিজনেস করব সো আমি সেটা ব্যবসা করার মাধ্যম হিসেবে বেছে নিচ্ছি আমি অনলাইন আমি কেমিক্যালের ব্যবসা করব আমি ব্যবসা করার মাধ্যম হিসেবে বেছে নিচ্ছি অনলাইন আমি ট্যুরিজমের ব্যবসা করব আমি ব্যবসা করার মাধ্যম হিসেবে বেছে নিচ্ছি অনলাইন মানে মাধ্যমটা গুরুত্বপূর্ণ মাধ্যমটা কিন্তু গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে কি নিয়ে আমি ব্যবসা করছি আমার প্রোডাক্টটা কি হচ্ছে তার উপরে আসলে ব্যবসার ধরনটি নির্ভর করবে এবং তার উপরেই আসলে কি কি ধরনের কাগজপত্র এবং কোন কোন মন্ত্রণালয় থেকে আসলে আমাকে ছাড়পত্রগুলো নিতে হবে এবং আপনি বলছেন যে ডে কেয়ার এটি যদি কোনো ধরনের হয়তো বিস্ফোরক কেমিক্যাল ট্যুরিজম এই ধরনের মধ্যে যদি না পড়ে থাকে সেক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণ যেটি সাধারণ ট্রেড লাইসেন্স সাধারণ ব্যবসা করার জন্য আমরা সেই ব্যবসার জন্য সেই লাইসেন্সটি নিতে পারি এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে সাধারণ ট্রেড লাইসেন্স এবং বিশেষায়িত ট্রেড লাইসেন্স সো কাজেই এখানে আমার মাধ্যমটা কোনো গুরুত্বপূর্ণ না আমি কি প্রোডাক্ট ইউজ করছি কি ধরনের আমার ব্যবসা নেচার অফ বিজনেস সেটি ইম্পর্টেন্ট আর একটা বিষয় হচ্ছে যে একটা ট্রেড লাইসেন্সের ভিতরে বা একই ধরনের মানে আমি কিন্তু অনেক কিছু ইনক্লুড করতে পারি কয়েক ধরনের ব্যবসা একটার সাথে আর একটা যদি খুব বেশি ক্ল্যাশ না হয় নেচারটায় যে আমি হয়তো বিস্ফোরকের সাথে আমি আবার খাবার জিনিস ইয়ে করছি ফুড আইটেম টোটালি কিন্তু দুটো আলাদা জিনিস সো সেই ক্ষেত্রে কিন্তু আবার দুটা ইয়ে হয়ে যাচ্ছে সাংঘর্ষিক কিন্তু সিমিলার ক্যাটাগরির যদি ব্যবসা হয় একই ট্রেড লাইসেন্সের আন্ডারেও কিন্তু সেটি কয়েক ধরনের ব্যবসা চলে আসতে পারে ফুড আইটেম আমি ডিফারেন্ট টাইপের ফুড আইটেম করছি সো সেখানেও কিন্তু একটি স্কোপ আছে এবং আইনজীবীদের এখানে কিন্তু একটি সহায়তা করার স্কোপ রয়েছে তার ক্লায়েন্টদেরকে যে কিভাবে তিনি একটি ট্রেড লাইসেন্সের আন্ডারে কয়েক ধরনের ব্যবসাকে আসলে এটিকে আসলে ইনক্লুড করা যায় আচ্ছা কোথা থেকে সিটি কর্পোরেশন ছাড়া অন্য কোনো জায়গা আছে কি না আমরা এটিকে তো বলে থাকি যে স্থানীয় সরকার থেকে থাকেন বা লোকাল অথরিটি যারা থাকেন তারা ট্রেড লাইসেন্স আসলে প্রদান করে থাকে সো স্থানীয় সরকার বলতে আমরা যদি শহরাঞ্চলে হয়ে থাকে ঢাকার মধ্যে যারা আছেন তাদের জন্য অথরিটি হচ্ছে সাউথ সিটি কর্পোরেশন এবং নর্থ সিটি কর্পোরেশন ঢাকার বাইরে যারা রয়েছেন তাদের জন্য হচ্ছে মিউনিসিপ্যালিটি এবং ইউনিয়ন পরিষদ সো এই চারটি অথরিটির থেকে আসলে আপনার ট্রেড লাইসেন্স ইস্যু করে থাকে এর বাইরে কিন্তু অন্য কোথাও ট্রেড লাইসেন্স ইস্যু করা হয় না সো কাজে এখানে কিন্তু কোনোভাবে কেউ যদি প্রতারণা করে বা কোনো ধরনের ফেক কাগজপত্র বানায় এই ধরনের কিন্তু কোনো সুযোগ এখানে নেই কাজে আমাকে কিন্তু ট্রেড লাইসেন্স করতে হলে অবশ্যই সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ এবং আপনার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কাছে যেতে হবে তারাই একমাত্র অথরিটি ট্রেড লাইসেন্সের জন্য তো স্থানটা খুব গুরুত্বপূর্ণ কমার্শিয়াল এরিয়াতে আমাকে ব্যবসা করার অনুমতি দেওয়া হবে অন্য কোথাও অনুমতি দেওয়া হবে না এটা নিয়ে আমি শুধু একটা ছোট বৃত্তি নিয়ে আসছি
দর্শক সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমরা আজকে আলোচনা করছি ট্রেড লাইসেন্স করার আইনি প্রক্রিয়া নিয়ে। আমার সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সঞ্জনা। মিতি সঞ্জনা, যেটা জিজ্ঞেস করছিলাম আপনাকে বিরতির আগে, যে একটা তো নির্দিষ্ট বাণিজ্যিক এরিয়াতে জায়গার দরকার, স্থানের দরকার হয়, যেটা দেখাতে হয় ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে। যে যিনি অনলাইনে ব্যবসা করছেন তার পক্ষে তো সেটা দেখানো সম্ভব, বেশিরভাগই বাসা বাড়িতে বিজনেসটা হচ্ছে। সেই ক্ষেত্রে করণীয়টা কী, কী করা যেতে পারে? আসলে কি অনলাইন বিজনেস আমাদের খুব নতুন একটি মানে প্রচলিত হচ্ছে অনলাইন বিজনেস, এটি সম্পর্কে কিন্তু অনেক জায়গায় আইন এখনো সুস্পষ্ট নয়। এরা আসলে কোন কিসের আওতায় এদেরকে ফেলা হবে বা কি করা হবে, এবং অনলাইন বিজনেস আপনি বললেন অ্যাসেট, যে এই ধরনের বিজনেস অ্যাড্রেসেরও তো কোনো আমার প্রয়োজন নেই। কিন্তু অবশ্যই বিজনেস মানে কোনো কিছু অফিস অ্যাড্রেস বা অন্য কিছুও যদি থেকে থাকে, সেটি কিন্তু অবশ্যই কমার্শিয়াল হতে হবে। বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়াতে কোনো ধরনের কমার্শিয়াল কোনো কিছু বিজনেস, সেটি কিন্তু দেশের আইন অনুযায়ী পারমিটেড না। সো কাজেই যদি রেসিডেন্সিয়াল এরিয়াতে কিছু থেকে থাকে, সেটা আসলে তো বৈধভাবে জিনিসটা, তার মানে তো আমরা বলতে পারি যে অনেক ব্যবসাই বাংলাদেশে অবৈধ, কারণ প্রচুর ব্যবসা আছে রেসিডেন্সিয়াল এরিয়াতে, হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়াতে প্রচুর ব্যবসা হচ্ছে, কিন্তু সেগুলো আসলে তো আইনগতভাবে এগুলোর কোনো বৈধতা নেই। এবং অনলাইন বিষয়টি এখনও এদের ক্ষেত্রে আসলে ট্যাক্স ফ্যাটের বিষয়গুলো এগুলো এখনও আসলে খুব একটি ক্লিয়ার না, যে এদেরকে আসলে কি, যেহেতু এটি খুব নতুন একটি কনসেপ্ট এবং হয়তো বা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে নতুন অ্যাক্ট রয়েছে বা অন্যান্য আইনের আওতায়, আমার মনে হয় যে খুব শীঘ্রই এগুলোকে আনা উচিত এবং আমরা মানে সকলের থেকে আসলে একটি সুপারিশ করা বা রিকমেন্ডেশন যে এগুলোকে অতি দ্রুত আসলে, কেন অনেক বিজনেস চলছে এখান থেকে কিন্তু মানে গভর্নমেন্ট কোনো রেভিনিউও পাচ্ছে না, এবং সরকারের স্বার্থে আসলে প্রয়োজন এগুলোকে বৈধতা দেওয়ার। কেননা যারা ব্যবসা করছেন তারা কিন্তু ঠিকই তাদের মুনাফা তাদের হচ্ছে মাঝখান দিয়ে, এখানে কিন্তু সরকারের একটি জায়গায় অনলাইন ব্যবসাগুলোর ক্ষেত্রে বিশাল একটি লসের জায়গা রয়েছে। যেহেতু যে ট্যাক্সের ব্যাপারে তাদের কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই, ভ্যাটের ব্যাপারে তাদের কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই, এবং যেটা বলছি যে অনেক মানুষ হয়তো যেহেতু অনলাইনে সমস্ত ট্রেড লাইসেন্সেরও প্রয়োজন মনে করেন না তারা, যে ট্রেড লাইসেন্সের মানে কি আসলে নিতেও না নিয়েই তারা হয়তো বা মানে এই ধরনের ব্যবসাগুলো পরিচালনা করে থাকেন। সো কাজে এই ব্যাপারে আসলে আইনও আসলে খুব দ্রুত একটি সেটেলড হওয়া দরকার, এবং দরকার হলে আলাদা একটি আমব্রেলার আন্ডারে এদেরকে এনে এই ধরনের একটি আসলে এই ব্যাপারটা আসলে মানে সলভ করা খুব জরুরি। কি কি ধরনের কাগজপত্র লাগে ট্রেড লাইসেন্স করতে গেলে? যেটা আমি বলছিলাম যে বিভিন্ন ধরনের ট্রেড লাইসেন্সের জন্য আসলে বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কাগজ লাগে। সো জেনারেলি যদি একেবারে বলি, সেটা হচ্ছে যে জেনারেলি তো মানে যেই অ্যাড্রেস আপনি বলছিলেন যে বিজনেস অ্যাড্রেস, সো এটি যদি নিজে একজন ব্যক্তি ওনার হয় কোনো জায়গার, সেক্ষেত্রে সেই জায়গার যে হোল্ডিং ট্যাক্স রিসিট আছে, হোল্ডিং ট্যাক্স রিসিট আপ টু ডেট একদম লাগবে, যে আপ টু ডেট তার মিউনিসিপ্যালিটির মধ্যে হলে সেই মিউনিসিপ্যালিটির ট্যাক্স রিসিট দিতে হবে, খাজনা কিছু খাজনার ব্যাপার থাকলে সেই খাজনার একদম আপ টু ডেট রিসিট দিতে হবে, এটি একটি গেল। তারপরে হচ্ছে যদি এটি ভাড়া করা একটি অফিস হয়ে থাকে, সেক্ষেত্রে তার যে টেনেন্স এগ্রিমেন্ট অর্থাৎ ভাড়াটিয়ার যে চুক্তি, সেটি কিন্তু প্রপার স্ট্যাম্পেই তো সেটি এক্সিকিউট করা হয়ে থাকে। এই বিষয়গুলোতেই কিন্তু আসলে লয়ারের কাজগুলো আসলে এখানে চলে আসে, যে ভাড়াটিয়ার যে চুক্তিপত্র সেটি অবশ্যই প্রপার স্ট্যাম্প এক্সিকিউট করার মাধ্যমে সেটি তারা মানে সাবমিট করতে হবে, সেটির একটি সত্যায়িত কপি সেটি অ্যাটেস্টেশন করে তারপরে সাবমিট করতে হবে সিটি কর্পোরেশনে। এটি যদি আপনার নিজের দোকান হয়ে থাকে, সো দোকানের কিন্তু একেবারে আপ টু ডেট যে ইউটিলিটি বিল আছে বা ইউটিলিটি, এটা প্রুফ অফ অ্যাড্রেসের জন্য যে আসলেই সেটি কমার্শিয়াল এরিয়ায় বা আসলেই সেখানে কোনো অফিস আছে কি না, সেটির কাগজ জমা দিতে হবে। এর সাথে সাথে 3 copy পাসপোর্ট সাইজ ছবি দিতে হয়, 3 যদি আগের থেকে থাকে, 3 অথবা 3 ওপেন করা হয়তো ব্যবসা প্রতিষ্ঠানের নামে, তো 3 তাকে ওপেন করতে হবে। তিনি যদি ব্যক্তিগতভাবে ব্যবসা করেন তাকে তার পার্সোনাল 3 দিতে হবে, ব্যবহার করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকলে সেটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে। এটি যদি অংশীদারিত্বের ব্যবসা হয়ে থাকে পার্টনারশিপে, তাহলে কিন্তু পার্টনারশিপের যে তার যে চুক্তিপত্র থাকবে, অংশীদারিত্বের যে চুক্তিনামা, সেটি 1000 টাকার স্ট্যাম্পে, অনেকে এটি মানে ভুলভাবে বলেন যে 300 টাকার স্ট্যাম্পে করতে হয়, এটি আসলে তা না, 1000 টাকার স্ট্যাম্পে একটি আপনার পার্টনারশিপ এগ্রিমেন্ট এক্সিকিউট করা হয়ে থাকে। সো এই 1000 টাকার স্ট্যাম্পে যে করা এগ্রিমেন্ট
এগ্রিমেন্টটি, সেই এগ্রিমেন্টের একটি ফটোকপি সেটি অ্যাটেস্টেশন করে সেটি তাকে সাবমিট করতে হবে, 3 copy পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। সো এটি গেল হচ্ছে যে জেনারেল যে ব্যবসাগুলো সে বিষয়ে, এবং জেনারেলের বাইরে তিনি যখন স্পেশালাইজ কোনো বিজনেস করছেন তখন কিন্তু তাকে স্পেশাল পারমিশন আনতে হবে, যেটি আমি বলছিলাম একটু আগে আপনাকে, যে এটা যদি আমি কোনো বিস্ফোরকের ব্যবসা করা হয়ে থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু ওই বিস্ফোরক অধিদপ্তর থেকে তাকে একটি ছাড়পত্র, কেমিক্যালের ব্যবসা হয়ে থাকে, আমরা জানি যে অনেক জায়গায় আপনার কেমিক্যালের ব্যবসা হয়ে থাকে এবং রেসিডেন্সিয়াল এরিয়া পুরান ঢাকাতে প্রচুর রয়েছে যেখানে কিনা আপনার ওই কেমিক্যাল দিয়ে বিভিন্ন ধরনের আপনার কসমেটিক্স প্রোডাক্ট এগুলো বানানো হয়ে থাকে এবং এগুলো বেশিরভাগই রয়েছে আপনার রেসিডেন্সিয়াল এরিয়াতে এবং কোনো ধরনের পারমিশন ছাড়া, পরিবেশ অধিদপ্তর থেকে কোনো পারমিশন, এই ফ্যাক্টরিগুলোর জন্যও কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে পারমিশন লাগবে। আচ্ছা, আমি যে এরিয়াতে আছি সেই এরিয়ার যে আশেপাশের যে অ্যাডজাসেন্ট যে প্রপার্টিগুলো, আশেপাশের যে নেইবারহুড, তাদের থেকেও কিন্তু সেই ম্যাপ দিতে হবে জমা আমাকে। সেই ম্যাপ জমা দেওয়ার অর্থ হচ্ছে যে আমার আশেপাশের আসলে সেই জায়গায় পরিবেশের কোনো ক্ষতি হবে কি না, সেটার থেকে সেই জনপদে যে মানুষরা আছেন নেইবারহুডে সেই মানুষদের কোনো ধরনের কোনো ক্ষতি হতে পারে কি না আমার ব্যবসাটির থেকে, এগুলোই কিন্তু আসলে মূল উদ্দেশ্য যে কেন আমি একটি ম্যাপ আমি সেখানে সাবমিট করব বা কেন আমি এই ধরনের আপনার ছাড়পত্রগুলো লাগবে। সো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগছে যদি ফ্যাক্টরি করতে যায়, বিস্ফোরক করতে গেলে তাকে বিস্ফোরক অধিদপ্তরের থেকে লাগছে, কেউ যদি মেডিসিন করতে চায় সেখানে যে হেলথের পারমিশন লাগছে, BSTI-র পারমিশন লাগছে, পরিবেশের পারমিশন লাগছে, সেখানে আমার ফায়ার সার্ভিসের থেকে পারমিশন বেশিরভাগ জায়গাগুলোতেই কিন্তু অনেক জায়গাতেই ফায়ার সার্ভিস, ফ্যাক্টরি রিলেটেড যত কিছু ব্যবসা রয়েছে ফ্যাক্টরি এস্টাবলিশমেন্টের জন্য অবশ্যই তাকে ফায়ার সার্ভিসের থেকে আনতে হবে একটি ছাড়পত্র। আচ্ছা, তারপরে আপনার ফুড রিলেটেড যেগুলো আছে সেখানেও আমার BSTI-র থেকে কিন্তু লাগবে। হেলথ মানে হসপিটাল করতে গেলে আমাকে হেলথের পারমিশন লাগছে, আমি যখন ট্যুরিজমের ব্যবসা করব তখন আমাকে সিভিল এভিয়েশনের থেকে লাগছে, এবং শুধু সিভিল এভিয়েশন না, ইন এডিশন টু আপনার ওই যে ফ্যাক্টরি প্লাস অন্যান্য অধিদপ্তর ছাড়াও এগুলো আবার এক্সট্রা করে লাগছে যে আপনার এই ট্যুরিজম বোর্ড থেকে, সো এই সরি ট্যুরিজম না সিভিল এভিয়েশনের থেকে লাগছে। সো কাজেই এই জেনারেল কাগজপত্রের সাথে আমার যখন আমি স্পেশাল কোনো ব্যবসা করতে যাচ্ছি বিশেষায়িত ব্যবসাগুলোর জন্য, আবার ইন অ্যাডিশন টু দ্যাট আমাকে আবার ওই কাগজগুলো সেই সংশ্লিষ্ট যে মিনিস্ট্রি রয়েছে সেখান থেকে পারমিশন এনে তারপরে ওই ধরনের ব্যবসাগুলো করতে হবে। রেস্টুরেন্ট হোটেলের ব্যবসা করতে গেলে যেমন DC-র থেকে পারমিশন আনতে হয়। আচ্ছা, তো কাজেই এই ধরনের জিনিসগুলো মানে দিয়ে সাবমিট করবে যখন একজন ব্যক্তি, তারপরে সেই অথরিটি যারা রয়েছেন তারা এই কাগজপত্রগুলো তারা দেখবেন, ভেরিফাই করবেন, বিবেচনা করবেন, এবং সেখানে কিন্তু আজকাল ইন্সপেকশনও হয়। আচ্ছা, যে অফিস অ্যাড্রেসটা তারা দেখতে যান তাদের ওইখান থেকে অফিস অ্যাড্রেস দেখেন, সেখানে সাইনবোর্ড থাকলে সাইনবোর্ডের সাইজ অনুযায়ী একটি ফিস তাকে সেখানে জমা দিতে হয়, সেই ফিসটা তাকে জমা দিতে হবে। এখানে একটি উচ্চ কর রয়েছে 3,000 টাকা, যেটি আগে ছিল 500 টাকা, এখন সেটি নেওয়া হচ্ছে 3,000 টাকা উচ্চ কর, এবং আমার ট্রেড লাইসেন্সের যে ফিস আসছে আমার ব্যবসার মানে প্রকারভেদে যে ফিস আসবে সেই ব্যবসার ফিজের উপরে আমার আবার সেখান থেকে 10% ভ্যাট নেওয়া হবে, 4% ভ্যাট নেওয়া হবে সেখান থেকে। আচ্ছা, সো এই হচ্ছে টোটাল এই সমস্ত আপনার ফিস সহ যদি সাবমিট করা হয়ে থাকে, তারপর তারা বিষয়টি বিবেচনা করে, এবং সাধারণত আসলে সব কিছু ঠিকঠাক থাকলে তাদের কিন্তু আসলে এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন রিজেক্ট করার কোনো ধরনের কোনো সুযোগ নেই, তারা হয়তো আবার কাগজ চাইতে পারেন। জি, আচ্ছা, আমি একটু ই ট্রেড লাইসেন্স সম্পর্কে জানতে চাই, আমার হাতে 1.5 মিনিট সময় আছে। জি, ই ট্রেড লাইসেন্সটা খুব রিসেন্টলি আসলে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন থেকে এটিকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং এটি আসলে ভীষণ সহজ একটি পদ্ধতি, এর মাধ্যমে কিন্তু চাইলে যে কোনো জায়গার থেকে অনলাইনের মাধ্যমে একজন ব্যক্তি ট্রেড লাইসেন্স নতুন করে আবেদন করতে পারেন, এবং অনলাইনেই তাকে ট্রেড লাইসেন্সটি দেওয়া হয়ে থাকে, সেটি তিনি ওটার প্রিন্ট আউট নিয়ে যে কোনো জায়গায় তিনি কাজে ইউজ করতে পারেন, ইভেন বিদেশে বসেও মানুষ এখানে ট্রেড লাইসেন্স ইউজ করতে পারে। এবং সাউথ সিটি কর্পোরেশন থেকে এখন রিনিউয়ালের ব্যাপারে এখনো ওনারা খুব একটি সিদ্ধান্ত নিতে, রিনিউয়ালের ব্যাপারে যার পুরনো ট্রেড লাইসেন্স আছে সনাতন যেটা, সে যদি ই ট্রেড লাইসেন্স স্থানান্তর করতে তিনি যদি চান তাহলে তাকে তার যে এক্সিস্টিং ট্রেড লাইসেন্স যেটা অলরেডি রয়েছে
তার একটি ফটোকপি সহ তাকে জমা দিতে হবে সরকারের কাছে এবং আবেদন করতে হবে যে তাকে জানি এটা অনলাইনে ট্রান্সফার করানো হয়। সো তারপরে সেখান থেকে গভর্নমেন্টের থেকে তার যে ট্রেড লাইসেন্স থেকে সমস্ত ডেটাগুলো ট্রান্সফার করা হবে অনলাইনে এবং তারপরে তার মাধ্যমে তিনি রিনিউ করবেন। মানে এই পদ্ধতিতে মাধ্যমে যাওয়া যাবে। জি, অসংখ্য ধন্যবাদ মিতি সঞ্জন, এখানে শেষ করছি আজকে। দর্শক, সমাধান সূত্রে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।